2018-তে বাংলাদেশ, এখন সময় দেশ গড়ার। আপনার এলাকার যে কোনো সমস্যার কথা অথবা আপনার কোনো প্রশ্ন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সংসদ সদস্যের কাছে পৌঁছে দেয় আমার এমপি। বাগাতিপাড়া লালপুরে উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়ে করা আরও একটি প্রশ্নের উত্তর দিয়েছেন নাটোর এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম এমপি। এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন সুহেল রানা। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পূর্ণ করেন আমার এমপি ডট কম এর অ্যাম্বাসেডর শাহাদাত হোসেন। এক অডিও বার্তায় এমপি বলেন, ধন্যবাদ সুহেল রানাকে তার আমার কার্যক্রম সহ তার নবদর্শন রাখার জন্য, অনেক ধন্যবাদ সুহেল রানাকে। তো সুহেল রানা, আগামীতে আমার নির্বাচন এবং নির্বাচন পরবর্তীতে আমার কার্যকলাপ, আমার এই এই চার বছরে যে কর্মকাণ্ডগুলো করেছি সেই কর্মকাণ্ডের আমি চেষ্টা করেছি লালপুর বাগাতিপাড়ার মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যাতে ভাগ্যের কিছু উন্নয়ন ঘটে। কিছু মেঘা প্রকল্প যেমন ধরো জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে মধ্যমা দেশ উন্নত দেশে পরিণত করার জন্য কিছু মেঘা প্রকল্প নিয়েছেন, সেই মেঘা প্রকল্পের পারিপার্শ্বিকতা আমিও এখানে কিছু কর্মকাণ্ড করেছিলাম। যেমন অর্থনৈতিক অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল মানে এখানে আমাদের বেকার যুবকদের কর্মসংস্থান একটা ব্যবস্থা, যেমন শিল্প পার্ক রূপান্তরিত হয় এতে এখানেও কিছু আমাদের বেকার যুবকদের কর্মসংস্থান ব্যবস্থান করা, এবং বেকার যুবকদের মানে যাতে প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তি রূপান্তর তার জন্য এখানে ভকেশনাল ইনস্টিটিউট টেকনিক্যাল কলেজ যেটা করার প্রক্রিয়া চলছে সেটা ইনশাল্লাহ হবে। উচ্চ শিক্ষার জন্য আমরা চেষ্টা করেছি একটি বিশ্ববিদ্যালয় করার জন্য যেটা কাদিরাবাদে চলছে। তার মানে এই যে পরিকল্পনা প্রস্তুতি আছে, যে প্রস্তুতির কর্মপন্থা আগামী নির্বাচন এবং পরবর্তীতে সুযোগ আসলে সরকার গঠন করলে এমপি হলে তাহলে এই কাজগুলাকে সঠিকভাবে করা যাবে। পাশাপাশি ভাবে সামাজিক নিরাপত্তার জন্য যে ইত্তেজন মুক্ত শিক্ষাঙ্গন, সন্ত্রাসমুক্ত লালপুর বাগাতিপাড়া এবং মাদক মুক্ত, যেটা হয়তো আমি 100% করতে পারছি না, কারণ এটা দেশব্যাপী একটা সমস্যা, আমি আমার নির্বাচনা বিচ্ছিন্ন দেশের থেকে নয়, তবে চেষ্টা অব্যাহত আছে। যদি এই সবগুলো ঠিকঠাক থাকে এবং আগামী নির্বাচনের জন্য পরিবেশ করার জন্য আমি লালপুর বাগাতিপাড়ার মানুষের মধ্যে, গ্রামের মানুষের মধ্যে উন্নয়ন কর্মের পাশাপাশি উঠান বৈঠকের মধ্য দিয়ে আমি আমার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্ম তুলে ধরতেছি এবং আগামীতে কী কী কাজ করবো, যে কাজগুলো অতীতে কখনো হয়নি সেই কাজগুলোর একটা কর্ম পরিকল্পনা আমি নিচ্ছি। হ্যাঁ, সেই কাজগুলোর মধ্যে দিয়ে আমার বিশ্বাস যে আগামী নির্বাচনে জয়লাভ হলে আগামী লালপুর বাগাতিপাড়া এই কাজগুলা, যে কাজগুলোর গতি ধারা সৃষ্টি করছে এটা সমাপ্ত করতে পারবো। ধন্যবাদ। বিস্তারিত জানতে ভিজিট করুন আমার এমপি ডট কম, সংসদ সদস্যের সাথে যোগাযোগের সহজ মাধ্যম।